हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के मैं अपने साथ जो वीडियो शेयर करछी सेटा होलो एकटा अपुर अनुरोधेर वीडियो। आमार चैनलटा खूब ही छोटो, आमार ए छोटो चैनेले आपनारा अनेक समय अनेक किछु जानते चान बा देखते चान, जा आमाके आमार काजेर जोन्नो अनेक अनुप्रेरणा देय एबं तार जोन्नो आमी आपनादेर निकट सत्यिई कृतज्ञ। आमार कोनो एक वीडियोते सुमाइया आजिज आपु आमार करा मशरूमेर कुशन कवरटा देखेछिलेन, जेटा आमी आमार मा एबं शाशुड़ीमा दुजनकेई करे दियेछिलाम अनेक आगे। তাই কুশন কভারটা এখন আর আমার কাছে না থাকলেও ডিজাইনটা ছিল, তাই আমি তাকে বলেছিলাম সুযোগ হলে অবশ্যই তাকে করে দেখাবো। তাই আপুর ভালো লাগাকে সম্মান জানিয়ে আমি আরেকটি মাশরুম বা ব্যাঙের ছাতার কুশন আপনাদের সবার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবারই এটা ভালো লাগবে। ভিডিওর ভিতরে আমি রঙের কাজ সম্পর্কে অনেক দরকারি কিছু কথা বলেছি, তাই আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই যে হলো মাশরুম ডিজাইনের ব্যাঙের ছাতা ডিজাইনের আর কি কুশন কভার, এটা আপনারা যারা স্ক্রিনশট নিতে চান, কারণ অনেকে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারে, তাই আপনাদের জন্য এটা একটু লং টাইম আমি ধরে রেখেছি। আপনারা প্রয়োজন হলে এটি স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা কালেক্ট করে নিতে পারেন। এবার আমি এটাকে কার্বন পেপার দিয়ে ট্রেসিং করব। তার জন্য কার্বনের কালো পেপারটা যাবে নিচের অংশে এবং উপরে যে ডিজাইন করা বা লেখা সেটা থাকবে উপরের অংশে। ভিডিওতে যেভাবে আমি দেখিয়েছি এইভাবেই আমি ট্রেসিং করেছি কাপড়ে। এটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়ে পরবর্তীতে ট্রেসিং করেছিলাম। আর এবার আসি রঙের বিষয়ে। এখানে আমি বিভিন্ন কালার ব্যবহার করেছি, কিছু তুলি ব্যবহার করেছি, তবে ম্যাক্সিমাম এখানে চিকন তুলি আমি ব্যবহার করেছি কাজের জন্য। আর নিয়েছি ফ্রেম, কারণ ফ্রেমে আটকে আমি এই কুশন কভারটা কাজ করব। আর এখানে ফেব্রিকাল বা অ্যাক্রোলিক কালার, যেটা পিডিলাইটের কালার, এটা আমি নিয়েছি। এর পার পিস নেয় 25 টাকা বা 30 টাকা করে। আর রং পাতলা করার জন্য আমি বাইন্ডার ব্যবহার করেছি, বাইন্ডার, এনকে বা মিডিয়া, এই তিনটার কাজই একই রকম, তাই আপনারা এর যে কোনো একটি ব্যবহার করতে পারেন রং পাতলা করার জন্য। প্রথমে ফ্রেমটি আমি কাপড়ের সাথে ভালোভাবে আটকে নিব টাইট করে, তারপরে আমি রঙের কাজ শুরু করব। রঙের কাজ সবসময় চেষ্টা করবেন উপরের দিক থেকে করতে করতে নিচের দিকে আসার, তাহলে রং হাতে লেগে অন্যান্য জায়গায় ছড়িয়ে যাবার কোনো সম্ভাবনা থাকে না। আউটলাইনিংটা করে নিচ্ছি, তাহলে আমার রং করতে সুবিধা হবে। আমি ঠিক যে প্রসেসে কাজগুলো করি আমি সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি, এর বাহিরে আমি কিছুই করি না। আমার যেভাবে কাজ করতে সুবিধা হয় আমি সেভাবে নিজের মতন সহজ করে কাজগুলো করার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে চিকন তুলিগুলো ব্যবহার করলে কাজ করতে অনেক সুবিধা হয়, কারণ চিকন তুলিগুলোকে খুব কমফোর্টভাবে আপনি মুভ করতে পারবেন, কিন্তু মোটা তুলি দিয়ে কাজ করতে গেলে রঙগুলো ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে। ব্যাঙের ছাতার তিনটি আমি লাল এবং হলুদের কম্বিনেশনে করেছি, তাই যেহেতু আমি লাল তুলির কাজটা ধরেছি লাল রঙের, এই জন্য লাল রঙটাই আমি আগে কভার করে নিচ্ছি। আর যেহেতু দুইটা কালারের কম্বিনেশনে কাজ করা হবে, তাই একটা কালার পুরোপুরিভাবে না শুকানো পর্যন্ত আর একটা কালার টাচ করা যাবে না, এই জন্য আমি লাল কালারের কাজটা কমপ্লিট করে শুকানোর জন্য অপেক্ষা করছি, আর সেই সুযোগে বাকি কাজগুলো করে ফেলছি।
এই যে কাজগুলো যখন করা হচ্ছে রঙের কাজ করতে করতে এটা বাতাসে রঙটা শুকিয়ে যায়, এজন্য বাইন্ডার অথবা এনকে অথবা মিডিয়া আপনারা যেটাই ব্যবহার করেন না কেন পরিমাণ মতো একটু নিয়ে রঙের সাথে একটু গুলিয়ে নিলে কালারটা লিকুইড কনসিস্টেন্সি চলে আসে এবং কালারটাও ফেড হয় না। কিন্তু এই কালারটা পাতলা করার জন্য আপনারা কখনো জল ব্যবহার করবেন না, তাহলে রঙের টেকসই ভাবটা কমে যায় এবং কালারটাও অনেক ফেড চলে আসে। তাই রং পাতলা করার জন্য অবশ্যই এনকে বা বাইন্ডার এক ধরনের কেমিক্যাল ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই কেমিক্যালগুলো যে দোকান থেকে আপনি রং কিনবেন সেই দোকানেই পেয়ে যাবেন। এই ধরনের হ্যান্ড পেইন্টের কাজগুলোতে কুশন কভার বা যেটাতেই আপনি করেন না কেন অনেকগুলো রঙের যদি আপনি কম্বিনেশন দেন, ভ্যারাইটিস কালার ব্যবহার করেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর কালারগুলো অনেক উজ্জ্বল থাকার কারণে যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই যে ব্যাঙের ছাতার বা মাশরুমের যে ডিজাইনটা, এটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছিলাম। এটা বাচ্চাদের ড্রয়িং বুকে ছিল ছোট আকারে দেয়া, তো সেটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছিলাম। যেহেতু আমি টুকটাক ছবি আঁকা বা ড্রয়িং পারি ছোটবেলা থেকেই, তাই চেষ্টা করেছিলাম আমি এটা, তো যাই হোক অবশেষে সাকসেসফুল হয়েছিলাম এবং তারপরে আমি এই কুশন কভারটা তৈরির কাজে হাত দিয়েছিলাম। আর এই যে বোতলের যে কালারগুলো অ্যাক্রোলিক কালার, এগুলো একদম রেডিমেড কালার। এই কালারগুলোর সাথে কোনো ধরনের রং কেমিক্যাল কোনো কিছু এক্সট্রাভাবে কেনা লাগে না বা মিক্স করা লাগে না, শুধুমাত্র রং পাতলা করার জন্য এনকে বা বাইন্ডারটা কিনতে হয়। আর আমি যেহেতু অল্প স্বল্প কাজ করি তাই এই ধরনের বোতলজাত রঙগুলোই ব্যবহার করতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, কারণ যেহেতু আমি অল্প স্বল্প কাজ করছি তাই রঙগুলো যাতে ধরেন আমি যদি কখনো তৈরি করি সেক্ষেত্রে কখনো সবুজ কালার যদি আমি তৈরি করি সেটা অনেক সময় ডিপ হয়ে যায়, আবার যদি রং শর্ট পরে আবার যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রং হালকা হয়ে যায়। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমি একসাথে দুটো বা তিনটে একই কালারের বা একই নাম্বারের যদি রং কিনে কাজ করি তাহলে কাজগুলো করতে অনেক সুবিধা হয়। আর এই যে মাশরুমের যে কুশন কভার, সোফার কুশন কভারটা বেসিক্যালি এটা যদি আপনারা নিজেরা তৈরি করতে চান এই ধরনের রেডিমেড রং দিয়ে, তাহলে এখানে যতগুলো কালার আছে মানে যতগুলো কালার দিয়ে আপনি এই কভারটা করতে চান ততগুলো একটা বা দুইটা করে আপনি যদি বোতল কিনেন তাহলে পাঁচটা কুশন কভার এবং পাঁচটা ন্যাপকিনের সেট আপনি তৈরি করতে পারবেন। আর এই বোতলগুলো নেয় 25 টাকা বা 30 টাকা করে। এখন আপনি চিন্তা করেন আপনি যদি এই ধরনের ছোটোখাটো কাজগুলো নিজেই করতে চান নিজের বাসার সৌন্দর্য বর্ধনে, খুবই কম খরচে আপনি এটা নিজেই তৈরি করে নিতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো নিজের ঘরের সাজানোর জিনিস আপনি নিজেই তৈরি করছেন, এর থেকে ভালো লাগার বিষয় আমার মনে হয় আর কিছুই হতে পারে না। রং করার সময় আরেকটি বিষয় চেষ্টা করবেন যখন যে তুলিটা ব্যবহার করবেন যে রঙের সাথে সেই কালারের কাজগুলো করে ফেলার, তাহলে আপনার খাটনিটা অনেক কম হবে, বারবার তুলিগুলো চেঞ্জ করা লাগবে না, তুলি ধোয়া লাগবে না, কাজগুলো আপনাকে অনেক দ্রুত এগিয়ে দিবে। এই ধরনের ছোটখাটো টিপসগুলো আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন কাজটা কিভাবে করলে আপনার কাজে অনেক সুবিধা হয়। আমার উপরে যে ব্যাঙের ছাতার উপরে লাল কালার দিয়েছি কালারটা শুকিয়ে গিয়েছে নিজের কাজগুলো করতে করতে, তো এবার আমি এখানে আরও বেশি সুন্দর করার জন্য হলুদ কালার দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে আমি লাইনিং করে নিয়েছিলাম
এই কারণে যে তাহলে রংগুলো ছড়িয়ে যাবে না আর রংটা দিতেও অনেক সুবিধা হবে। আমি এই কুশন কভারটিতে আমার নিজের মনের মতন রং আমি কম্বিনেশন করে ব্যবহার করেছি। আপনারা যদি এই ধরনের কাজে অন্যান্য রঙের ভ্যারাইটি আনতে চান সেটাও আনতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কিভাবে এটি তৈরি করবেন। এখন আমি ব্যাঙের ছাতার ব্যাঙটাকে ড্রয়িং করব। কিন্তু এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা আমি মিক্স করে তৈরি করেছি দুইটা রঙের সংমিশ্রণে। এখানে আমি স্যাপ গ্রিনটা ব্যবহার করেছি এবং হলুদ কালারটা নিয়েছি। এটা হচ্ছে স্যাপ গ্রিন 21 নাম্বার আর এটা হলো লেমন ইয়েলো 11 নাম্বার। এই দুইটা কালারের মিশ্রণ করে আমি হালকা কালার নিয়ে এই ব্যাঙটা ড্রয়িং করেছি। কারণ এখানে যে গ্রিন কালারটা আছে এটা অনেক ডিপ আসছে, তাছাড়া আমি যে গ্রিন ঘাসগুলো দিয়েছি সেটাও অনেক সবুজ একই কালার হয়ে যাচ্ছিল। তো একটু কালারের ভ্যারাইটি আনার জন্য আমি দুইটা রঙের সংমিশ্রণ দিয়ে আমি এটা করেছি। এই ধরনের ছোটোখাটো কাজগুলো আপনারা যখন কাজ করবেন এই একটা রঙের সাথে আর একটা রঙ মিশিয়ে আপনারা নিজেরাই একটা ডিফারেন্ট কালার তৈরি করতে পারবেন। আর এই ব্যাঙের পুরোটা এটা আসলে সেপারেটভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি যে ব্যাঙের যে পুরো অবয়বটা আছে সেটা পুরোটা করে দিয়েছি। কারণ রংটা শুকিয়ে যাবার পরে এই যে পেন্সিলের দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আসলে একটু হালকা আসছে, কিন্তু চোখে খালি চোখে এটা দেখা যাচ্ছে। তো রংটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে পেন্সিলের যে দাগটা আছে সেটা পুরোপুরি ফুটে উঠবে, বা কার্বনের যে ট্রেসিংয়ের যে দাগটা সেটা পুরোপুরি ফুটে উঠবে। তো যার কারণে অন্য কালার দিয়ে এটা লেয়ার দেয়া কোনো সমস্যাই হবে না। এই জন্য আমি পুরো কালারটা একজ কালার করে দিয়েছি এবং সেটা আমি স্কিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আপনারাও কাজ করার সময় হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা যাতে এই ধরনের সমস্যা ফেস না করেন তার জন্য আমি কিভাবে করেছি, কিভাবে করলে কাজটা কতটুকু সহজ হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যতক্ষণে অন্যান্য রঙগুলো শুকাবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে ফেলবো। এই ডিজাইনটার থিম মূলত লেকের ধারে বা পুকুরের পাড়ে ব্যাঙের ছাতায় বসে আছে, ব্যাঙের ছাতার নিচে। বেসিক্যালি থিমটা আমি যেটা দেখেছিলাম সেটা ছিল এরকমই। তো ড্রয়িং বুকে এটা আসলে কালার করে দেওয়া ছিল না, আমি আমার পছন্দ মতো রং এখানে বসিয়ে নিয়েছি। আর এই যে ব্যাঙের ইয়াটা দেখতে পাচ্ছেন, পেন্সিলের স্কেচটা ফুটে উঠছে আস্তে আস্তে, এটা যত দ্রুত শুকাবে এটা শুকানোর সাথে সাথে এই স্কেচটা উঠে যাবে, পেন্সিলটা গাঢ় কালার হবে, তখন এটাতে এর উপরে কালারিং করতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি লাল কালারের কাজটা করছিলাম, দুইটা ফুল করলাম, এই জন্য লাল দিয়ে আমার যে বাকি অংশের কাজগুলো ছিল সেটা আমি কভার করে দিচ্ছি। আর এখানে স্কাই ব্লু আর ওশান ব্লু দুইটা আমি একসাথে নিয়েছি, নিয়ে একটু লাইট ডিপ কালার করে আমি জলের কালারটা নিয়ে আসছি। প্রথমে আমি এখানে মোটা তুলিটা নিয়েছিলাম যেহেতু অনেকটা জায়গা আমাকে রং করতে হবে, কিন্তু মোটা তুলি দিয়ে, এটা ছিল 14 নাম্বার তুলি, তুলিটা দিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তো যার কারণে পরবর্তীতে আমি 4 নাম্বার তুলিটা দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করেছি। আর এই পুরো কুশন কাভারের এই পুরো ড্রয়িংটায় এই রং কালারটা কালারিংটা আমি 4 নাম্বার তুলি,
8 নম্বর তুলি এই তুলিগুলো দিয়েই কমপ্লিট করেছি। অনেকেরই মনে প্রশ্ন থাকে, এই যে রেডিমেড রংগুলো দিয়ে কাজ করি, এই কালারগুলো উঠে যায় কিনা বা নষ্ট হয় কিনা। না, এই কালারগুলো নষ্ট হয় না, এগুলো একদম পার্মানেন্ট কালার। তবে আপনি এই কাজটা করার পর অবশ্যই রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানো বলতে টানা রোদে 3-4 ঘন্টা যদি আপনি দিয়ে রাখতে পারেন, তাহলে রংটা অনেক বেশি পাকাপোক্ত হয়, এটা ধুলেও উঠবে না। এখানকার এই কালারগুলো শুকিয়ে গিয়েছে, এবার আমি এরপরে অন্য কালার অ্যাপ্লাই করব। প্রথমে আমি এখানে ব্যাঙের অবয়বটা দিয়ে নিচ্ছি, কারণ এটার অরিজিনাল চেহারা না দেওয়া পর্যন্ত আসলে আমার কাছে ভালো লাগছিল না, দেখতে কেমন যেন লাগছিল। এখানে আমি যে ড্রয়িংগুলো করছি এগুলো কিন্তু আমি আসলে বুঝতে পারছি, ভিডিওতে আসলে সেভাবে পেন্সিলের বা কার্বনের স্ট্রেচিংয়ের কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছিল, যার কারণে আমাকে পরবর্তীতে এরপরে কোনো ড্রয়িং আর করতে হয়নি। এই একটার উপরে আমি এখন এটা করে দিয়েছি। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একই রং দিয়ে আমি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। আর এখানে এই লেয়ারটা দেওয়ার ক্ষেত্রে আমি 0 সাইজের তুলিটা ব্যবহার করেছি। এই 0 সাইজটা হলো একদম চিকন তুলি, এর নিচে আর কোনো সাইজ নাই। এটা সাধারণত এই ধরনের আউটলাইনিংয়ের ক্ষেত্রে এই 0 সাইজের তুলিটা ব্যবহার করা হয়ে থাকে। তো দেখতে দেখতে আমার কুশন কভারটা ড্রয়িং করা হয়ে গিয়েছে, এটা কমপ্লিট। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।